সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে যুবক নিহতের ঘটনায় তদন্ত শুরু করেছে পিবিআই। দুপুরে পিবিআইয়ের একটি দল বন্দরবাজার ফাঁড়ি পরিদর্শন করে। এদিকে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ আবারও ময়নাতদন্তের অনুমতি দিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। বুধবার দুপুর 12:30টায় বন্দরবাজার ফাঁড়িতে যায় পিবিআই সিলেটের পুলিশ সুপার খালিদুজ্জামানের নেতৃত্বে একটি দল। নিরাপত্তা বেষ্টনী দিয়ে পুরো ফাঁড়ির বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করেন তারা। আমরা নথি পর্যালোচনা করে দেখতে পেলাম পূর্ববর্তী তদন্তকারী কর্মকর্তা একটা আবেদন দিয়েছে, তো জেলা ম্যাজিস্ট্রেটের যে আছে উনি অনুমতি দান করেছেন এবং একজন ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে, যেহেতু লাশ উত্তোলন করা হবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এটা করা হবে। এদিকে মরদেহ উত্তোলন করে আবারও ময়নাতদন্তের সিদ্ধান্তের কথা জানান পিবিআইয়ের পুলিশ সুপার। এবং আজকে ঘটনাস্থল পরিদর্শন করলাম এবং ঘটনা যা যা দরকার আমরা তথ্য সংগ্রহ করতেছি, পাশাপাশি তদন্ত চলমান আছে, তদন্তে যার যার নাম আসবে সবাই অন্তর্ভুক্ত হবে, কেউ আইনের উঠতে পারে। পালিয়ে থাকা এসআই আকবর সহ জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে সাধারণ মানুষ। এই কিছু অসাধু প্রশাসন যে যেরকম মানে অন্যায় অত্যাচার শুরু করছে, তাতে আমাদের মতো সাধারণ পাবলিক সম্ভব না আমাদের রাস্তাঘাটে চলাফেরা করা। সর্বোচ্চ শাস্তি আমরা চাইলাম, সর্বোচ্চ শাস্তি যেটা মানে ওটুকু আমরা চাইলাম বাংলাদেশের যে আইন অনুযায়ী হইতো আর কি, আর মানুষের দেখুক যে এই ধরনের আর ঘটনা যেমনি না হয়। বিভিন্ন রোড ছাতাবাজি আছে সিএনজি ধরে, এই এসআই আকবর সাহেবের নামে এই শহরে বেশ কিছু নিউজ হয়েছে। জনগণ চাই সিলেটের মানুষ চাই, আমাদের পূর্ণ সিলেটের মানুষ চাই ওকে প্রকাশ্যে ভাসি হোক। অন্যদিকে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নতুন 7 পুলিশ সদস্যের পদায়ন হয়েছে বলে জানিয়েছেন এসএমপির কর্মকর্তারা। পলাতক এসআই আকবরকে ধরতে সিলেটের সীমান্তবর্তী এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে বলে জানান জেলা পুলিশের কর্মকর্তারা। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট।